আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আজকে ভিডিওটা হচ্ছে আমরা সামারের জন্য ঘোরাঘুরি করতে আমাদের পাদোয়া সিটির একটা সুন্দর দর্শনীয় স্থান, সেটা হচ্ছে পাদোয়া ল্যান্ড। তো প্রতি বছরই সামারের জন্য এটাকে একটু অন্যরকম করা হয় বা এটা টাইম টেবিল একটু চেঞ্জ করা হয়। তো সামারে সবাই খুব এনজয় করি আমরা। তো এটাতে টিকিট কেটে আসলে যেতে হয়। তো আমাদের টিকিটের জন্য প্রথমে ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি। এখানে অ্যাডাল্টের জন্য 15 ইউরো আর বেবিদের জন্য 10 ইউরোস করে 50 ইউরোস লেগেছে আমাদের ফুল ফ্যামিলি। তো আমরা এখানে আসলে দুইটা ফ্যামিলি, আমাদের পাশাপাশি ভাবি আর আমার চাচি শাশুড়ি ফ্যামিলিরা, আমরা একসাথেই গিয়েছি। কারণ যে কোনো ঘোরাফেরার জায়গা আসলে একা একা ঘোরাফেরা করতে ভালো লাগে না, সবাই একসাথে গেলে একটা অন্যরকম ভালো লাগে, তো সে কারণেই যাওয়া। তো আমরা কী করেছি, সকালবেলা থেকেই প্রিপারেশন করছিলাম যে যাতে রান্নার প্রিপারেশনটা করে নিয়ে যাচ্ছি। যদিও ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু তারপরও আমরা রান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। কারণ হলো আমরা তো ইটালিয়ান খাবার আসলে এতটা পছন্দ করি না, এতটা লাইক করি না, বাবা বাচ্চারাও খেতে চায় না, আমরা যদিও খেতে পারলেও বাচ্চারা খেতে চায় না। তো ভাবলাম যে বাচ্চারা খেলাধুলা করে টায়ার্ড হয়ে যাবে, তো সে কারণে আমরা আমাদের তার মতো মানে প্রিপেয়ার করে নিয়ে গিয়েছি। আমরা বিরিয়ানি করে নিয়ে গিয়েছিলাম, তারপর রোস্ট কাবাব সাথে সালাদ টালাদ নিয়ে গিয়েছি। তো আমার বাচ্চারা তো আসলে অনেক এনজয় করেছে, আমার ছেলে তো আসার পরে চেঞ্জ করতে চায়নি, ওরা নেমে গিয়েছে। আর যদিও এখানে সামারে যে কস্টিউম আছে মেয়েরা ছেলেরা সবার জন্য, বাচ্চাদের জন্য কস্টিউম অবলিগো, মানে অবশ্যই পড়তে হবে। আর মেয়েরা আসলে সাধারণত আমরা এই কারণেই নামতে পারিনি গত বছর যে আমাদের কস্টিউম লাগবে, আমাদের যে ড্রেসে আমরা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, সোমালিয়ান সব দেশের মানুষরাই যেই মুসলিম কস্টিউম আমরা পরি সেগুলোতে আমাদের হয় না। তো সে কারণে দিচ্ছে না ওরা এত বড় বড় রাইডসে, কারণ ওরা বলতেছে যে এটা আসলে আমাদের স্লিপ হয় না, যে স্লিপারগুলো আছে ওখানে স্লিপ হয় না। তো সে কারণে ওইটাতে ওরা বলছে যে রিস্কি যে আমরা যদি কস্টিউম ছাড়া যাই, তো সেই কারণে আমরা নামতে পারছি না। কিন্তু তারপর আমি রিস্ক হিসেবে একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো ওরা বলছে যে আমরা যে স্ল্যাবগুলো সেগুলোতে না উঠতে পারলেও আমরা পানিতে নামতে পারবো। তো সেই কারণে ভাবলাম গিয়েছি, যেহেতু নামি সবাই এনজয় করি, তো বাচ্চাদের সাথে আমরাও নেমেছিলাম। যেহেতু রিস্কলি আমিও একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম গত বছর, কিন্তু তাও দেয়নি, অনেক রেস্ট্রিকশন ছিল, কিন্তু এবছর এতটা ছিল না, কিছুটা কমিয়েছে সম্ভবত। আর দেখতেই পাচ্ছেন এখানে এত সুন্দর করে ডেকোরেট করা আছে, আসলে মনে হয় যেন আমাদের সিটির মধ্যে এক টুকরো নগরী যেটার মধ্যে স্বপ্নের। কারণ এখানে একটা লেক আছে পাশাপাশি আর ঢালু জায়গা, মনে হচ্ছে যে লেকটা নেমেই একটু ঢালু জায়গার মধ্যে। আর এখানে বাচ্চাদের জন্য অনেক রকম ব্যবস্থা আছে, সেটা হলো বড় বাচ্চারা যারা 10 থেকে 14 বছর বা 18 বছরের বাচ্চারা যারা, ওদের জন্য আছে আলাদা ব্যবস্থা, একটু পানি ডিপ যেখানে। আর এটা হচ্ছে যে একবারে ছোট, আমার মেয়ে যেমন 2.5 বছর একবারে ছোট বাচ্চাদের জন্য এটা। আর ওই যে দেখছেন বড়গুলা, ওগুলাতে যাওয়ার আসলে আমাদের সাহস হয় না, আমার হাজবেন্ডও যায়নি, ও বলছে যে এত বড় আমি মনে হয় যে হার্ট ফিল করবো। এখানে সবাই যায় না, তবে যারা একটু এনজয় করতে পছন্দ করেন, ঘোরাঘুরি করতে পছন্দ করেন, একটু ট্রাভেল করে অভ্যাস আছে, তারা হয়তো বা গিয়েছে। কিন্তু ওগুলো দেখতেই ভালো লাগে দূর থেকে, যাওয়ার মতো সাহস হয় না। তার এখানে কিছু কুটিরের ব্যবস্থা করা হয়েছে ছনের, আর আমার মেয়ে তো এখানে পা ভিজাচ্ছে আমার সাথে বসে, কারণ আমিও তো নামছি না, পা ভিজাচ্ছি শুধু, আমার মেয়েও আমার সাথে বসে বসে পা ভিজাচ্ছে আর চিপস খাচ্ছে। কিন্তু আমার ছেলে অনেক এনজয় করেছে, সে আসার আগ পর্যন্ত সে উঠবে না, উঠতে চায় না, খাওয়ার জন্য ওকে জোর করে আনা হয়েছে, তারপর বাবা খাইয়ে আবার নিয়ে দিয়ে এসেছে এরকম। আর ওর সাথে ওর বাবা একজন কন্টিনিউয়াসলি থাকতে হয়, কারণ কোথাও পানি একটু গভীর, কোথাও একটু কম, তো ও তো আর বুঝে না যে কোনটা ওর এইজের, তো সে কারণে সে কী করে, ওর গভীর পানি যেটা সেখানে চলে যায়। এটা একটু কম পানির মধ্যে, কারণ এখানে ছোট বাচ্চারা আসে আর এখানে একটু পরপর একটু ঢেউ ছাড়া হয়, যদিও আমি ঢেউয়ের সময়টাতে ভিডিও করতে পারিনি, তখন আরও বেশি সুন্দর লাগছিলো। তো আমি ওই টাইমটাতে করতে পারিনি, কারণ মোবাইল বের করা বা বাচ্চা সামলানো, ভিডিও করা সব মিলিয়ে মানে অনেক আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই কারণে এখান থেকে হয়তো দেখে বুঝতে পারছেন যে পজিশনটা, যে জায়গাটা কত বড় এরিয়া নিয়ে আসলে পুরোটা ঘুরে শেষও করা যাবে না, আর বাচ্চা সামলিয়ে আসলে পারা যায় না।
আমার বাচ্চারা অনেকক্ষণ ধরে খেলা করেছে, এখন একটু রেস্টে আছে, চিপস টিপস খাচ্ছে। আর এটা হচ্ছে লোগোর জায়গাটা যেখানে লেখা, আর এখানে কফি টফি খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে। আর আরও কিছু ব্যবস্থা আছে, হচ্ছে আলমারি লক করার জন্য, যে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো ওখানে লকারে রাখতে পারবো, ওরা নিজ দায়িত্বে রাখবে, ওটার জন্য পে করতে হবে 10 ইউরোস করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি, যেহেতু সামারের সময় সবাই একটু ঘোরাঘুরি করি। আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে, আর সবাই মিলে যেহেতু গিয়েছি, এটার মজাটা আসলে আরও দ্বিগুণ হয়ে গিয়েছে সবাই মিলে। তো আমরা সন্ধ্যা 6:30 ফিরে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওটা আপনারাও এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটি অন করে দিবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই একটা কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসে অনেক অনেক উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।